আমাদের সম্মানিত কাস্টমারদের মধ্যে অনেকেই বলে থাকে, আপনাদের কুমড়ো বড়ি কোথা থেকে সোর্স করেন? আপনাদের কুমড়ো বড়ি বানানোর সময় তারা কি পরিষ্কার থাকে? আপনাদের কুমড়ো বড়ি যে স্বাস্থ্যসম্মত কিভাবে বুঝবো? হ্যাঁ, তার প্রমাণ দিতে আমি এই ভিডিওটি করছি। আমাদের কুমড়ো বড়ি কোথাও থেকে সোর্স করা হয় না, আমাদের কুমড়ো বড়ি আমরা নিজেরা উৎপাদন করি। আপনারা জানেন আমরা প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে আমাদের সার্ভিসটা দিয়ে থাকি। ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি নিজে এই কুমড়ো বড়ি মেশিনের মাধ্যমে বাটার কাজ শেষ করতেছি। এই মেশিনটার মাধ্যমে ফেনানো হয়। ফেনানো বলতে আগেকার দিনে দাদি নানিরা এখনো যারা গ্রামে বাড়িতে খাবার জন্য বানায়, তারা একটা বল বা গাবলা নিয়ে এইভাবে এইভাবে অনেক সময় এটা ফেনানো বলে, এটাকে ফেনা মিক্স করে এটা মোলায়েম হওয়ার জন্য এটাকে ফেনানো বলে। এই মেশিনটার মাধ্যমে আমরা ফেনাই নি, কোনো হাত স্পর্শ করা লাগে না, 100% ফুড গ্রেড এই মেশিনটি স্টিলনেস দিয়ে তৈরি, তাই আপনাদের স্বাস্থ্য ঝুঁকির কোনো কথাই আসবে। এখানে কোনো রঙিন কাপড় ইউজ করি না যে রং উঠে তার সাথে লেগে যাবে। আমরা ইউজ করি ফুড গ্রেড প্লেনশিট। এই প্লেনশিটের উপরে প্রথমে আমরা ঘি মাখাই, যাতে বড়িটা শুকালে খুব দ্রুত উঠে যায়। এর জন্য ঘি, কোনো সময় সরিষার তেল ইউজ করা হয়। এটা দিয়ে ঘি মাখানোর পরে এই বড়িটা আমরা দিয়ে থাকি। এই বড়িটা দেওয়ার পরে আমরা যেখানে শুকাই এটা ছাদের উপরে, এই ছাদের উপরে যেহেতু গ্রাম অঞ্চল ধুলাবালি আসে না, তাই এটা সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত থাকে। তাই আপনারা নির্দ্বিধায় আমাদের কাছ থেকে এই কুমড়ো বড়ি আপনারা সংগ্রহ করতে পারেন এবং আগের দিনের সেই স্বাদ ফিরে পেতে পারেন। যে কোনো তরকারিতে এই কুমড়ো বড়ি দিলে আপনার স্বাদ বাড়িয়ে দেয় 2 থেকে 3 গুণ। তাই এখনই ভিডিওর নিচে অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার কুমড়ো বড়ি আপনি সংগ্রহ করতে পারেন। ধন্যবাদ।